তৃণমূল থানা ঘেরাও করলে যে পুলিশকে টেবিলের তলায় লুকিয়ে পড়তে হয়, সেই পুলিশ কলকাতার রাস্তায় চাকরি চাইতে আসা মইদুল ইসলাম মিদ্দাকে পিটিয়ে খুন করে। ওই গদিতে বসে গিয়ে সাধারণ মানুষের সাথে কয়েক যোজন দূরত্ব তৈরি হয়ে গেছে, এরা সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে। এখন যদি তৃণমূল নিজের ভুল স্বীকার করে মানুষের কাছে ক্ষমা না চায়, ভবিষ্যতে আরও বড় আন্দোলন তৈরি হবে এবং তৃণমূল নিজের গর্ত নিজে খুঁড়ছে, এই কথাটা বলা চালিয়ে যাচ্ছে আসল অপরাধীদেরকে আড়াল করার। এবং যারা এই ঘটনাটা মানুষের সামনে তুলে ধরলো তাদেরকে হচ্ছে যে বারবার করে লালবাজারে সমন পাঠিয়ে ডেকে পাঠাচ্ছে, এর ফল ভুগতে হবে প্রশাসন। বিজেপি দুটি একেবারে পৃথক শব্দ বা পৃথক ভাবধারার দল, কিন্তু কোথাও গিয়ে কি পরোক্ষভাবে একটি বিশেষ রাজনৈতিক দল এই দুটি শব্দ বা এই দুটি রাজনৈতিক দলকে মিলিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে? কে তোলার চেষ্টা করছে, রাজনৈতিক ফায়দাটা কে তুলতে চাইছেন? রাজ্যের এই সরকার বাম বিজেপি করছে বর্তমানে। রাজ্যের সরকারের মাথা যিনি আছেন তিনি বিজেপি সরকারের সময় মন্ত্রী ছিলেন এবং এতই নির্লজ্জতার চরম উদাহরণ তৈরি করেছিলেন যে মন্ত্রকবিহীন মন্ত্রী ছিলেন বিজেপির সাথে, উনি কি বললেন না বললেন সেটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না। এই আরজিকরের ঘটনার গোটা আন্দোলনে গোটা পশ্চিমবাংলা, ভারতবর্ষ, এমনকি বিদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছেন। আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরাও সেই আন্দোলনের মধ্যেই আছি, গতকাল মিছিল করেছি, আজ মিছিল হবে, আগামীকাল মিছিল হবে, সমস্ত ধরনের মিছিলের মধ্যে আছি। আমরা যেরকম আরজিকরের ঘটনা নিয়ে বলছি, হাসখালির ঘটনা নিয়ে বলছি, ধূপগুড়ি ময়নাগুড়ি নিয়ে বলছি, তেমনি হাথরাস, উন্নাও, বিলকিস বানু নিয়েও বলছি। কিন্তু তৃণমূল আর বিজেপিকে আপনি দেখবেন ওরা একদিকের কথা বলে আরেকদিকে চেপে যায়, দুটো রাজনৈতিক দল, ফলে তাদের কারুর সাথেই আমাদের কোনো মিল নেই। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 2011 ক্ষমতায় আসার আগে বলেছিলেন বদলা নয় বদল চাই, সেক্ষেত্রে তিনি এখন কার্যত মঞ্চ থেকে বলছেন যে ফোঁস করতে শেখো, কোথাও গিয়ে কি একটা প্রতিহিংসার রাজনীতির সৃষ্টি? প্রতিহিংসার রাজনীতি তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে থেকে করছেন। 250 বামপন্থী কর্মীর লাশ 2008 থেকে 2011 জঙ্গলমহলে পড়েছিল, তবে উনি ক্ষমতা দখল করতে পেরেছিলেন। শালকুর সোরেনের লাশটা 7 দিন ধরে একটা আম গাছের তলায় পড়েছিল, কুকুর ছাগলে খেয়ে যাচ্ছিল, তৃণমূল লোককে দেখিয়েছিল যে দেখো বামপন্থী রাজনীতি করলে এই রকম হবে, কেউ সাহস করে এগিয়েও না। কিন্তু মানুষ তো তাও এগিয়েছে, লড়াইতে এগিয়েছেন। এবং এই আরজিকরের ঘটনা বলুন, এর আগে হাসখালির ঘটনা বলুন, ধূপগুড়ির ঘটনা বলুন, পার্ক স্ট্রিট বলুন, যে কোনো ধরনের ঘটনায় মানুষ সাহস করে একটু একটু এগিয়েছেন। আর যত মানুষ এগোচ্ছেন তত আসলে তৃণমূল ভয় পাচ্ছে, তৃণমূল সরকারের নার্ভ ফেল করে গিয়েছে এই ঘটনাটায়। যে কোনো একটা সংকট হলে দুটো জিনিস করতে হয়, এক, সরকারকে স্বীকার করতে হয় যে হ্যাঁ সমস্যা হয়েছে, আর দুই, যারা অভিযুক্ত, সংকট যারা তৈরি করলো তাদেরকে শাস্তি দিতে হয়। এ সরকার সেটা করেনি, আর না করে চোর চিটিংবাজদের বাঁচিয়ে এই যে কিসব কথাবার্তা আগের দিন বলেছেন, এইটাই গণ আন্দোলনের ঢেউ, গণ আন্দোলনের চাপ এইটাই যে পরের দিন 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে দাঁড়িয়ে বলতে হচ্ছে না আমি ওই অমুকের লাইন কোট করেছি, তমুকের লাইন কোট করেছি, আমি নিজে কিছু বলি। তিনি বলছেন যে তার বিভিন্ন কথাকে মানে একদম মানুষের কাছে ভুল ব্যাখ্যা দিয়ে একটা বিভ্রান্ত মঞ্চ থেকে লাইভে বলছেন, আপনার মিডিয়া যা দেখিয়েছে আমিও মোবাইল থেকে ভিডিও তুললে একই জিনিস আসতো, ছবিতে নয় কিছু এদিক ওদিক কারিকুরি করা যায়, ভিডিও তো করা যায় না। উনি যে ধরনের ন্যাক্কারজনক কথা বলেছেন, ওনার দলের সাংসদ আরেকজন প্রকাশ্যে মিডিয়ায় বসে যে ধরনের ন্যাক্কারজনক কথা বলেছেন মহিলা ডাক্তারদের সম্পর্কে, তারপর চেয়ারে বসে থাকা তো ছেড়ে দিন, মানে ন্যূনতম মান সম্মান বোধ থাকলে রাস্তায় নেমে এসে হাত জোর করে মানুষের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন ছিল, সেইটা করতে পারছেন না। পারছেন না কেন? কারণ চেয়ারে ওই গদিতে বসে গিয়ে সাধারণ মানুষের সাথে কয়েক যোজন দূরত্ব তৈরি হয়ে গেছে এ রাজ্যের শাসকের, আর তার ফল তারা ভুগছেন। যত এই ধরনের কথা বলছেন, যত এই ধরনের ভুল কাজ করছেন, ওই অশোকনগরের কোনো এক কাউন্সিলর বলেছেন যে এরকম যারা যাবে লড়াইতে তাদের হচ্ছে ছবি টাঙিয়ে দেব, আমরা বলছি যে এরকম কত কোটি ছবি তাহলে ওই কাউন্সিলরকে টাঙাতে হবে, আর কত ছবি টানানোর ওনার দম আছে আমরাও দেখব। যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে, এখন যদি তৃণমূল নিজের ভুল স্বীকার করে মানুষের কাছে ক্ষমা না চায়, ভবিষ্যতে আরও বড় আন্দোলন তৈরি হবে এবং তৃণমূল নিজের গর্ত নিজে খুঁড়ছে, এই কথাটা বলা যায়। এই যে আপনি অশোকনগরে কাউন্সিলরের কথা বললেন, সেদিক থেকে কাঞ্চন মল্লিক, তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা, তিনি বলছেন যারা প্রতিবাদ করছেন তারা বোনাস নেবেন তো, তারা মাইনেটা ঠিকঠাক নেবেন তো, এই যে এইভাবে কোথাও গিয়ে তো একটা প্রচ্ছন্ন হুমকি। এরকম আগেও বহু মানুষ দিয়েছেন, কিন্তু কাঞ্চন মল্লিক সম্পর্কে বেশি কথা আমি বলতে পারি না, কারণ ওনার নিজের দলের সাংসদ ওনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন ভোটের প্রচারের সময় যে ওর সাথে প্রচারে যাওয়া যায় না, গ্রামের মানুষ ফলে কীভাবে কী কেন বলেছিলেন আমি তো জানি না,
কিন্তু ফলে ওনাকে নিয়ে বেশি কথা আমি বলতে পারি না। এটা একটা প্রবণতা যেটা ওই কাঞ্চনবাবু থেকে আরম্ভ করে আরও এরকম বহু বাবু বিবিরা নানাভাবে হুমকি দেওয়ার চেষ্টা করছেন। আমরা শুধু বলি যে কত মানুষকে হুমকি দেবেন, পশ্চিমবাংলার কত মানুষকে হুমকি দেবেন, ভারতবর্ষের কত মানুষকে হুমকি দেবেন। হুমকি দিতে দিতে আপনি হাঁপিয়ে যাবেন, কিন্তু জনগণ যে আন্দোলনের ঢেউটা তুলেছে, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে পড়ছে, তাদেরকে ওই টাকা পয়সার হুমকি চমকি ধমকি দিয়ে যেমন সন্দীপবাবুরা আগে পাস করিয়ে দেবো ফেল করিয়ে দেবো বলে হুমকি দিতেন, সেই হুমকি এখন আর কাজ করবেন না। মানুষের সহ্যের বাঁধ ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। ওই কোনো কাঞ্চন মল্লিক এসে বালির বাঁধ নিয়ে দাঁড়ালে ওই মানে জনগণের ক্ষোভের স্রোত আটকানো যাবে না। যে বারে বারে পুলিশের গড়িমসি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে ফরেন্সিক দল যেই সময় ময়নাতদন্তের সময় যে গিয়েছিল বা সেই যে নির্যাতিতার হত্যার পর তারা গিয়েছিল, সেখানে গিয়ে কার্যত সেখানে বায়োলজিস্ট ছিল না, তারপরেও কী করে সেই ফরেন্সিক টিম একটা যথার্থ ফরেন্সিক টিম হতে পারে? এমনিতে ওই যে টিম গেছিল বলে পুলিশকর্তারা ছবি দেখেছেন, সেই টিমের মধ্যেই কে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ আর কে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নয়, এটা নিয়ে পুলিশকর্তা আর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মধ্যে একটা বিতর্ক দেখা দিয়েছে। ওরা ওনার পুলিশ যাকে বলছে ইনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, ডাক্তারবাবুরা বলছেন যে না তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পড়াশোনা নেই। ফলে বোঝা যাচ্ছে যে পুলিশ এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে আসল অপরাধীদেরকে আড়াল করার, এবং যারা এই ঘটনাটা মানুষের সামনে তুলে ধরলো তাদেরকে হচ্ছে যে বারবার করে লালবাজারে সমন পাঠিয়ে ডেকে পাঠাচ্ছে। এর ফল ভুগতে হবে প্রশাসনকে। আমাদের কথা হচ্ছে যে পুলিশের কী দায় ওই জিনিসটা আটকানোর জন্য ছিল, এই কথাটা পুলিশকে বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওইটা ভাঙচুরের সময় কেন পর্যাপ্ত পুলিশ ছিল না, যতজনই পুলিশ ছিল তারা মানে যারা ওই ভাঙচুর করতে এলো সেই মানে মানে দুষ্কৃতিকারী তাদের একজনকেও ধরতে পারলো না কেন? তৃতীয় কথা হচ্ছে যেদিন আমরা নির্যাতিতার দেহ আটকালাম যে তার পরিবারের সাথে কথা বলতে হবে বলে 9ই আগস্ট, সেই দিন পুরুষ পুলিশ কেন মীনাক্ষী সহ বাকিদেরকে মহিলাদেরকে গায়ে হাত দিয়ে ঠেলে ফেলে দিয়ে ওই গাড়ি বার করে নিয়ে যাওয়ার তাড়া ছিল? এগুলো তো ক্রোনোলজি ধরে ধরে হয়। 11 সালের ওই রকম পুজোর আগে, পুজোর একটা পুজোর ভাষণের সময় ভবানীপুর থানার সামনে দুর্বল দুষ্কৃতীদের গণ্ডগোল লেগে গেছিলো, মুখ্যমন্ত্রী থানায় গিয়ে ওই দুষ্কৃতীদেরকে ছাড়িয়ে এনেছিলেন, তখনই পুলিশ বুঝে গেছিলো যে আসলে এই সরকারটা অন্যরকম হয়ে গেছে। তারপরে গার্ডেন রিচে ছাত্র খুন হলো, ছাত্র সংসদ নির্বাচন করতে গিয়ে যে অফিসার খুন হলেন তার বাড়িতে একটা ক্ষতিপূরণের চেক পৌঁছাতে গেছিলেন বলে কলকাতার পুলিশ কমিশনারের চাকরি ট্রান্সফার হয়ে গেল রঞ্জিত পচনন্দা, সবাই জানে। তৃণমূল থানা ঘেরাও করলে যে পুলিশকে টেবিলের তলায় লুকিয়ে পড়তে হয় সেই পুলিশ কলকাতার রাস্তায় চাকরি চাইতে আসা মঈদুল ইসলাম মিদ্দাকে পিটিয়ে খুন করে। ফলে এই যে পুলিশের দুরকমের কাজ, এইটাতে মানুষ বিক্ষুব্ধ হচ্ছিলেন, এটা পুলিশ কেন বুঝতে পারেনি, প্রশাসনের মাতব্বররা কেন বুঝতে পারেনি জানি না, আমরা তো বুঝতে পেরেছিলাম। ফলে এখন পুলিশের বিরুদ্ধেও কিছু কথা উঠছে। পুলিশ কর্মীদেরকে আমরা খালি এইটুকু বলতে চাই যে আপনারা পাবলিক সার্ভেন্ট, জনগণের ট্যাক্সের টাকায় আপনার উর্দি এবং আপনার মাইনে, জনগণের ট্যাক্সের টাকায় যাদের উর্দি হয় যাদের মাইনে হয় এবং জনগণের সেবা করা যাদের কাজ, পাবলিক সার্ভেন্ট মানে জনগণের সেবা করা যাদের কাজ, তারা চোর চিটিংবাজদের সেবা করতে যাবেন না। কিন্তু কোথাও গিয়ে কি তাদেরকে কেউ দড়ি দিয়ে টেনে রেখেছে যার জন্য তারা এই কাজ করতে বাধ্য হচ্ছে? দাদা সামনে এসে তারা বলুক কোথায় দড়ি টানাটানি হচ্ছে, কী সমস্যা হচ্ছে, কাজের ক্ষেত্রে কী অসুবিধা হচ্ছে সেটা বলুন তারা, না হলে পুলিশ প্রশাসনকে ঢাল রেখে তৃণমূলের চোর চিটিংবাজরা সারদা নারদা থেকে আরম্ভ করে নিয়োগ দুর্নীতি থেকে আরম্ভ করে এই আরজিকর কাণ্ডের পালিয়ে বেঁচে যাবে এ তো হতে পারে না। এটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ যে রাগ, যে ক্ষোভ, যে উত্তেজনা, যে আবেগ এবং যে ধৈর্য নিয়ে রাস্তায় নেমে পড়েছেন, মানুষ কিন্তু বিচার না পেয়ে বাড়ি ফিরে যাবেন না। এই যে সাধারণ মানুষ থেকে সকল স্তরের মানুষ প্রশ্ন তুলছেন কার্যত যে কে এই সন্দীপ ঘোষ, কার্যত রাজ্যের স্বাস্থ্য দপ্তর তাকে সরালো না, IMA তাকে সরালো, কিন্তু এই মেডিকেল বা ডাক্তারদেরকে কেন সরাতে হলো? স্বাস্থ্য দপ্তর কি জানতো না এই সন্দীপ ঘোষের দুর্নীতি বিষয়ে? স্বাস্থ্য দপ্তর সব জানে তো। পশ্চিমবাংলায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি ওই কারণেই, কারণ স্বাস্থ্য দপ্তর সব জানে, স্বাস্থ্যমন্ত্রী সব জানেন কোথায় কোথায় কী কী দুর্নীতি রয়েছে, সিট মানে কলেজে ভর্তির জন্য সিট পাওয়ার ক্ষেত্রে কী দুর্নীতি, হাসপাতালে রুগী ভর্তির ক্ষেত্রে বেড পাওয়ার ক্ষেত্রে কী দুর্নীতি, ইঞ্জেকশনের সিরুঞ্জ ওই অ্যাম্পিউল ওই সব বাইরে অন্য জায়গায় পাচার হয়ে যাওয়ার ক্ষেত্রে কী দুর্নীতি, কলেজে মেডিকেল কলেজে মার্কশিটে কার কত নম্বর বাড়বে কমবে কী দুর্নীতি, এগুলো সব স্বাস্থ্যমন্ত্রী জানেন। স্বাস্থ্যমন্ত্রী না জানা সত্ত্বেও কোনো কাজ যদি 12-13 বছর ধরে পশ্চিমবাংলায় হয়ে থাকে তাহলে ওটা স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে তাকে পদত্যাগ করতে হবে, এটাই তো সাধারণ মানুষ দাবি করছে।